বরগুনা শহরে দিন দিন বেড়ে চলেছে অবৈধ অটোরিকশা। সড়কে মহাসড়কে বিশৃঙ্খলভাবে দাপিয়ে বেড়াচ্ছে সব যানবাহন। মূল সড়কের দুপাশে যত্রতত্র পার্কিং করার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব অটোরিকশা চালকদের কোনো প্রশিক্ষণ না থাকায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বরগুনা প্রতিনিধি সানুল্লাহ তথ্য ছবিতে রিপোর্ট করছেন সিরাজুমনিরা। বরগুনা সড়ক মহাসড়কে দাপটের সঙ্গে চলছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা। একে তো চলাচলে বিধিনিষেধ রয়েছে, তার উপর নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল করে যত্রতত্র স্ট্যান্ড করা হচ্ছে এসব রিকশা। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা এত বাড়ছে যেটা মানুষ দিশে হারা। দুনো সাইডে অটোরিকশা থাকে, আবার থাকে, একটা কাস্টমার ঢুকতে পারে না। অন্য কোনো পার্কিংয়ের জায়গা না থাকার কারণে চালকদের কোনো প্রশিক্ষণ না থাকায় একদিকে যেমন ঘটছে দুর্ঘটনা, অন্যদিকে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তো আমরা আশা করি অতি সত্বরই আমরা অটো স্ট্যান্ডের জন্য একটা জায়গা পেয়ে যাব। তারপরে শহরের যে বাজারটা আছে, বাজারটাকে যদি শহর থেকে সরানো যায় তাহলে কিন্তু শহরের যানজটটা সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করি। তবে শিগগির স্ট্যান্ড তৈরির পরিকল্পনার কথা থাকলেও জায়গা সংকটের কারণে দেরি হচ্ছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। দুই তিনটা স্পট আমরা দেখেছি, যে জায়গাগুলোতে মোটামুটি ছোটখাটো স্ট্যান্ড করলেও মোটামুটি একটু সুবিধা হবে, যানজটটা একটু কমবে। অন্যদিকে বাণিজ্যিক মিটার ব্যবহার না করে আবাসিক মিটারে এসব অটো চার্জ দেয়, বিদ্যুৎ খাতে খরচ হচ্ছে বেশি। এতে একদিকে যেমন আয় কম হচ্ছে, অন্যদিকে দিন দিন এসব অটোরিকশা বেড়ে যাওয়ায় দেশের সংকটময় পরিস্থিতিতে বিদ্যুৎ খরচ অনেক বেশি হচ্ছে বলে জানান স্থানীয় সামাজিক সংগঠনের নেতারা। আধিক্য বেড়ে যাওয়াতে সড়কে যানজট তৈরি হচ্ছে এবং বিদ্যুতের ক্ষেত্রে অনেকটাই বিদ্যুৎ কিন্তু নিচ্ছে এই সব অটোরিকশাগুলো। তবে বিদ্যুৎ খরচ কমাতে এসব অটোরিকশা চলাচল প্রতিহত করতে তৎপর রয়েছে বিদ্যুৎ বিভাগ। বরগুনায় 6টি উপজেলায় অনুমোদনহীন অন্তত 15,000 ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। এগুলো বন্ধ করা না হলে বিদ্যুৎ খাতে আরও ঘাটতি আসতে পারে, এমন সংখ্যায় দ্রুত এসব ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমাদের উড়ানের মধ্যে তো অনেক কিছু আছে না। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।